হে গাইজ, ওয়েলকাম টু আরিয়ান স্ক্রিপ্ট। আজকে ভিডিও সবাইকে স্বাগত। আজকে নতুন বছরের শুরু, তাই প্রথমে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা, তোমাদের পরিবারের সবাইকে জানাই শুভেচ্ছা। আশা করি তোমাদের যে আনফিনিশ জবগুলো আছে সেগুলো এবারে সাকসেসফুল হয়ে যাবে ভালোভাবে। আর এই যে আমরা শুরু করি প্রত্যেকটা ভিডিও, আমি বলবো আজকের ভিডিওটা কিন্তু স্পন্সর করছে শিব নরেশ। তোমরা দেখতে পাচ্ছ আজকে একটা নতুন জামা চাপিয়েছি, নতুন বছর নতুন দিন আই হলো, এটা বললে ভালো লাগবে। আশা করি তোমাদের যদি ভালো লাগে তাহলে ডিসক্রিপশন বক্সে চলে যাও, লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে তোমরা এটা কিনতে পারো। আরও অনেক কিছু আছে, নতুন লোগোর ব্যাপারটাও বলে দেবেন। হ্যাঁ, রাইট, একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, আমাদের কিন্তু লোগোটা একটু চেঞ্জ হয়েছে। একটু চেঞ্জ মানে বুঝতেই পারবে, আমরা সব জায়গায় সবাইকে জানিয়ে দিয়েছি অলরেডি, ইনস্টাগ্রামে, ট্যাবে এবং ফেসবুকে। ফেসবুকে তো তোমরা বুঝতেই পারবে, তো ওটা দেখতে পারো। কমিউনিটি ট্যাবে কি একটু চেঞ্জ এসছে, যেহেতু নতুন সিজন তাই আজকে স্পোর্টস ব্লগ এপিসোড 1। যাই হোক, যেটা বলছিলাম সেটাই ফিরে যাই। আজকে ভিডিওটা কিন্তু স্পন্সর করছে শিব নরেশ। তোমরা দেখতেই পারো অনেক ধরনের গার্মেন্টস ওদের কাছে রয়েছে, সবই স্পোর্টস রিলেটেড, কারণ এটা অনেকদিন ধরে ওরা ডেডিকেটলি শুধু স্পোর্টস মার্চেন্ডাইজ এরা করছে, তার জন্য ওদেরও একটু সাপোর্ট করতেই পারো, কোনো অসুবিধা নেই। যাকে চলে আসি আজকে ভিডিওর টপিকে, যেটা দেখে তোমরা অনেকে এসছো। তার আগে জানিয়ে দিই এরকম আরও অনেক আপডেট কিন্তু পাবে তোমরা। আজকে যারা নতুন দেখছো তারা একবার সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দাও, তারপরে আজকের সুন্দর আপডেটটা শোনো। যেরকম আগের দিন বলে শেষ করেছিলাম, আগে একটা বছরে, ওই আগের বছরে, এই কিছু ঘন্টা আগে অবশ্য, তো সেটা বলে শেষ করেছিলাম যে ব্রেকিং দিয়ে শুরু করবো। হ্যাঁ, ব্রেকিংটা বলে দিই আজকে কি, যে ইস্টবেঙ্গলের রেডারে রয়েছে কিন্তু বলবন্ত সিং, এবং বলবন্ত সিংকে কিন্তু এই চিন্তাটা সত্যিই ভাবাচ্ছে, তার পেছনে কিছু কারণ আছে, এটা আমি বলে দিই। তোমরা আবার এক্ষুনি বলতে থাকবে না অন্য ক্লাবের ছিল, মোহনবাগানেরও ছিল হয়তো, সেরকম কিন্তু বটে, বাট এটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ সাইনিং, মানে এই ইস্টবেঙ্গলের প্রচণ্ড নজর রয়েছে বলবন্ত সিংয়ের ওপর। ব্যাপারটা কি একটু বলে দিই তোমাদের, যে কতটা অবস্থায় রয়েছে। দেখো, অফার ইস্টবেঙ্গল অবশ্যই করেছে, এবং তোমাদের এটা বলে দিই বলবন্ত সিংয়ের এজেন্ট এই সময় কিন্তু ফোর ফ্ল্যাগস, তো তাদের থ্রু দিয়েই এই পরিকল্পনাটা চলছে। এবার এদের ফোর ফ্ল্যাগসকে নিয়ে একটু বলে দিই ছোট একটু করে কথা। ওদের ব্যাপারটা হচ্ছে, ওরা যে ধরনের প্লেয়ার ওদের কাছে আছে তারা কিন্তু প্রত্যেকেই আইএসএল এর ড্রাফট প্লেয়ার, মানে তারা আইএসএলেই খেলে, এবং সেটাই তারা খেলবে। একমাত্র যিনি খেলছেন এই মুহূর্তে আই লিগে তাদের ড্রাফটের প্লেয়ার, সেটা হচ্ছে কিন্তু আশির আক্তার, যিনি কিনা ইস্টবেঙ্গলেই খেলছেন, এবং এখানেও কিন্তু তথাগত তার হাত ছিল আশির আক্তারকে আনার পেছনে। সুতরাং এটা তোমরা আশির আক্তারের ব্যাপারটা তোমরা তথাগতকে ক্রেডিট দিতেই পারো, এবং সেই থ্রু দিয়ে কিন্তু আরও আলোচনা চলছে বলবন্ত সিংয়ের জন্য যে তিনি কি আসবেন কিনা। এবার ব্যাপারটা হচ্ছে, দেখো এটা একটা জানুয়ারি উইন্ডো, হাফ সিজন পেরিয়ে গেছে মোটামুটি, তোমরা বুঝতে পারছো জানুয়ারি সিজন মানেই তাই, যে জিনিসটা তাই করা হয়। এবার সেই সময় বলবন্ত সিংকে যে চিন্তাটা ভাবাচ্ছে সেটা হচ্ছে যে আর কয়েকটা সিজন মাত্র বাকি, কয়েকটা সিজন মানে এই সিজনে হাফ বাকি, তারপরে কিন্তু আবার নতুন সিজন শুরু হবে আইএসএল এ। এবার তিনি কি আইএসএল থেকে ড্রাফট নিজের নামটা তুলে দেবেন, মানে ড্রাফট থেকে আইএসএল এর ড্রাফটেড প্লেয়ার থেকে নামটা থেকে তুলে নেবেন, সেটা কি অতটা ইজি হবে, সেটা কি, সেই জন্যই কিন্তু সেই চিন্তাটা তাকে ভাবাচ্ছে। এবার আরেকটা জিনিস, পরের বছর ধরে ইস্টবেঙ্গলের কিন্তু পরিকল্পনা ছিল এবং আছে যে আইএসএল তারা খেলবে, এবার সেটা কিন্তু কনফার্ম এখনো নয়, সেই জন্য কিন্তু চিন্তাটা তাকে ভাবাচ্ছে যে যেহেতু ইস্টবেঙ্গল পরবর্তীকালে আইএসএল নাও খেলতে পারে তাহলে কিন্তু তিনি আবার আই লিগের প্লেয়ার হয়ে যাবেন। সুতরাং এখানে রিলিজের কোনো ব্যাপার থাকছে না, এটা আগেই বলে দিই, এটিকে থেকে রিলিজ নিচ্ছেন বলবন্ত সিং এটা একদমই নয়, মানে সেই যেরকম ক্লজগুলো হয় সেই সাইন করেই প্লেয়ারকে নিতে হবে, বলবন্ত সিংকে কিন্তু তাহলে ইস্টবেঙ্গলকে নিতে হবে। ব্যাপারটা কিন্তু সত্যি, এবং ব্যাপারটার মধ্যে যে গুরুত্বপূর্ণ জায়গাটা ছিল এবং কোন জিনিসটা বলবন্ত সিংকে ভাবাচ্ছে সেটা তোমাদের তুলে দিলাম, যে কনফিউশনটা এবার তোমরা আলোচনা করতেই পারো। বাট এইটা একটা সত্যি টাফ, যে একটা আইএসএল এর ড্রাফটেড প্লেয়ার, মানে যে এজেন্টের কথা বলছি তাদের থেকে তিনি কি ছাড়বেন কিনা সেটাও ব্যাপার, কারণ তাদের কিন্তু বেশিরভাগ প্লেয়ারই আইএসএল এ খেলে, মানে আমি এজেন্টের কথা বলছি ফোর ফ্ল্যাগসে, সেটা পরবর্তীকালে দেখা যাবে। এবার অন্য আপডেট আরও কিছু রয়েছে, সেটা একটু মনে হয় প্রশ্ন করলে ভালো হয়, তোমরা কিছু করে দাও না প্রশ্ন। না, প্রশ্নটা আমার এই রিলেটেডই আছে, যে এটা সেটা হচ্ছে বলবন্ত সিং, যে তিনি কিন্তু যেমন মানে সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, এই কারণে যে তিনি এটা যেমন ভাবাচ্ছে যে এইটুকুনি সিজনের জন্য আই লিগে আবার ফিরে গিয়ে পরের বার আইএসএল এ তিনি ড্রাফট পাবেন কিনা, আবার এটাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না যে জানুয়ারির মধ্যে হয়তো ইস্টবেঙ্গল ডিসাইড করে ফেললো যে আইএসএল এর বিড ওঠাতে ইস্টবেঙ্গল মোহনবাগান খেলছে, সেক্ষেত্রে কিন্তু, কারণ এই ট্রান্সফার উইন্ডোটা কিন্তু 30 দিনের, সো 30 দিনের মধ্যে যে কোনো সময় কিন্তু ব্যাপারটা যদি ক্লিয়ার আউট হয়ে যায় তো সেই ব্যাপারটা অ্যাডভান্স হতেই পারে। সুতরাং ব্যাপারটা উড়িয়েও দেওয়া যাচ্ছে না, তবে চূড়ান্ত পর্যায়ে নয় জিনিসটা। তো আর যদি আর কি কোনো রকম মোহনবাগানের কোনো খবর,
একদমই, কিন্তু যেহেতু আমি বলছি স্পোক পার্সন হিসেবে, সুতরাং আমার এই জায়গাটা বলতেই হবে। এটা কিন্তু ঠিক যে জিনিসটা বলা হচ্ছে যে কথাটা কিন্তু চূড়ান্ত হতেই পারে, এরম নয় যে ক্যান্সেল হয়ে যাবে, এটা কিন্তু সত্যি। এখন কিন্তু আমি যেটা বলছি, যেটা তোমরা টাইটেলে দেখতে পাবে, যে তাকে কিন্তু ভাবাচ্ছে, এরম নয় যে তিনি রিজেক্ট করে দিয়েছে, পুরো জিনিসটা এখনও হাতে রয়েছে, 30 দিন এই উইন্ডোটার টাইম রয়েছে। ততক্ষণ ম্যানেজমেন্টের নিশ্চয়ই এটা নিয়ে ভেবে ফেলবেন যে তারা কী করতে চান, এবং তারপরে প্লেয়ারটাও ডিসাইড করে ফেলবে। সুতরাং পর্যায়ে একটা জায়গায় এগিয়েছে, বাট ফুললি ম্যাচিওর করেনি। মানে তোমরা যেমন স্টেপ ধরো না, তো স্টেপগুলো কিন্তু একদম কারেক্ট আছে, বাট ম্যাচিওর করেনি, কনফার্ম হয়নি, সেটা কিন্তু ভাবনায় রয়েছে। এই জন্যই বলছি যে রাইডারে জাগে। তো এবার পরবর্তীকালে অন্য ক্লাবের কথা যায়, ট্রাউ কিন্তু একটা চেঞ্জ আনার চেষ্টা করছে দলের মধ্যে। তোমরা জানোই যে তারা লোকাল প্লেয়ার, লোকাল ট্যালেন্টদের সাপোর্ট অবশ্যই করছে, কিন্তু তারাও কিন্তু ইন্ডিয়ান কয়েকটা প্লেয়ার ভালো খুলছে, আর দুই একটা বিদেশি হয়তো চেঞ্জও আসতে পারে, সেটা পরবর্তীকালে আসবে, এটা আর বলছি না। বাবা পাপা বাবাকে দিওয়ারা এই প্লেয়ারটাকে নিয়ে একটা কথা বলে দিই, যেহেতু একটা ইনফরমেশন আজকে ইস্টবেঙ্গলেরটাও এসেছে, তোমরা ইস্টবেঙ্গলের বলছিল, ইস্টবেঙ্গলের খবরটা আজকে দিয়ে দিলাম, নতুন বছরের ব্রেক করে দিলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। আবার এই মুহূর্ত থেকে যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দাও, আগের বার যারা করোনি। তো যাক, এবার যেটা বলবো সেটা হচ্ছে পাপা বাবাকার দিয়াওয়াড়া, তাকে নিয়ে যে আপডেটটা আছে সেটা এবার তোমাদের বলে দিই, যে তার পারফরমেন্সে কিন্তু কোচ এবং ম্যানেজমেন্ট বড্ড খুশি, এবং হয়তো যদি কোনো না এদিক ওদিক গড়বড় হয় তাহলে কিন্তু রিয়েল কাশ্মীরের এগেনস্টে ফার্স্ট ইলেভেনে থাকছেন দিয়াওয়াড়া। সুতরাং এটা কিন্তু আপডেটটা এখন এসছে, তোমাদের দিয়ে দিলাম। আবার বলছি, যদি কোনো এদিক ওদিক হয়, যদি না কোনো এদিক ওদিক হয়, তা না হলে কিন্তু যদি এখন যেমন চলছে সব যদি ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু দিয়াওয়াড়াকে ফার্স্ট ইলেভেনে রাখা হচ্ছে। সেবার তোমরা আলোচনা করতে পারো এটা নিয়ে, কী হতে পারে না হতে পারে, তোমরা তোমাদের মতামত রাখতে পারো। বাকি প্লেয়ারগুলো যারা আসছে পরবর্তীকালে তাদেরকে নিয়ে তো আসবোই, ট্রান্সফার উইন্ডো খুলে গেছে, এখন তো ভর্তি সব জায়গায় আসবে। যাকে, তো এইখানে আজকে ভিডিওটা শেষ করি। আবার জানাচ্ছি নতুন বছরের সবাইকে শুভেচ্ছা, তোমাদের সবাইকে স্টে সেফ, স্টে হেলদি। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো সবার সাথে। আর নতুন যারা দেখছো এখনও সাবস্ক্রাইব করো নি তাহলে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা ক্লিক করে দাও। চলো বিদায়।